বৃষ্টি আপনার জানি যে আজ আর কিছুক্ষণের মধ্যেই মালদায় জনসভা রয়েছে অমিত শাহ এবং দশশা পঞ্চাশে তিনি বাগডোগরায় পৌঁছবেন সেখান থেকে মালদা আসবেন আজকে মালদায় জনসভা কালকে ঝাড়গ্রামে তার সভা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তাঁরা কিন্তু একেবারেই প্রস্তুতি সেরেই ফেলেছেন বলা ভালো আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হৃত্বিক মণ্ডল মালদার বাইপাসের ধারে সাহাপুরের এই জমিতে যেটা স্থানীয় এক সিপিএম নেতার জমি সেখানেই আজকে বক্তব্য রাখবেন বিজেপি সভাপতি অমিত শাহ যদি এই এক টুকরো জমি পেতে বিজেপিকে কিন্তু কম কালঘাম ছোটাতে হয়নি এ নিয়ে জল ঘোরাও কম হয়নি জটিলতা তৈরি হয়েছিল এই সভা মঞ্চকে ঘিরে নয় কোথায় নামবে অমিত শাহের হেলিকপ্টার জটিলতার সৃষ্টি হয় মালদা শহরের অদূরে যে বিএসএফের এর ক্যাম্প রয়েছে সেখানে নয় ঠিক সভার আগের দিন রাত্রে শেষ পর্যন্ত এই সভা মঞ্চের অদূরে যে হোটেল রয়েছে যেখানে অমিত শাহ থাকবেন ঠিক সেই হোটেলের নিজস্ব হেলিপ্যাডেই নামবে অমিত শাহের হেলিকপ্টার অনুমতি গ্রাহ্য করে সেই হোটেল কর্তৃপক্ষ এ নিয়ে বিজেপি বেশ কয়েক দফায় অভিযোগ তুলেছে অভিসন্ধির আজকের এই জনসভা এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি বাংলার রাজনীতি যেভাবে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বিশেষ করে দু উনিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিরোধীদের একজোট হওয়ার পর তার কি জবাব দেন এই মাটি থেকে অমিত শাহ সেটা দেখার অন্যদিকে আদালতের অনুমতি না মেলায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বাঁচাও গণতন্ত্র বাঁচাও জনসভা নাম দিয়ে গণতন্ত্র বাঁচাও যাত্রার বদলে যে আর সভার কর্মসূচি শুরু করছে সেই স্লোগানকে কিভাবে তারা জাস্টিফাই করে সেটাও দেখার হবে অন্যদিকে ঠিক উনিশের আগে কর্মী সমর্থকদেরকে চাঙ্গা করতে সভাপতি কি বক্তব্য রাখেন সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ঋত্বিক মণ্ডল এ বিপি আনন্দ মালদা